हेलो भिवार्स अस्सलामु अलैकुम निपास कुकिंग एंड ब्लॉग्स थेके आमी निपा बराबरेर मतो हाजिर हो गेलाम आबारो सुंदर एकटी रेसिपी निये। प्रचंड गरमे आम्रा सबाई अस्थिर आर रमजान मास तो एकेबारे काछाकाछी चले एसेछे आर एई गरमे किभाबे आम्रा अल्प उपकरणे घरे थाका उपकरण दिए स्वास्थ्यसम्मत भावे आइसक्रीम तैरि करा जाय सेई रेसिपिटी निये मूलत आजके आमी चले आसछि आर आमी आशा करछि आपनादेर सबार अनेक भालो लागबे। तो चलुन कथा ना बाड़िये मूल रेसिपिते चले जावा जाक। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন প্রথমেই আমি এখানে হাফ লিটারের মতো পানি নিয়েছি, ফুটানো পানি, আর নিয়েছি এই যে স্পি ট্যাংটা আছে ম্যাঙ্গো ফ্লেভারের, সেই ট্যাংটা দিয়ে আজকে মূলত আমি আইসক্রিমটা তৈরি করব। তো এখানে আমি হাফ লিটার পানিতে প্রায় চারটার মতো স্পি ট্যাং দিয়ে দিয়েছি, আপনারা যে কোনো ট্যাং ইউজ করতে পারেন। তো ভিউয়ার্স আপনারা চাইলে অরেঞ্জ যে ট্যাং আছে সেটাও ব্যবহার করতে পারেন, এটা আপনাদের পছন্দের উপর নির্ভর করে। তো আমি এখানে প্রায় 7-8 চামচের মতো চিনি দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ বুঝে চিনিটা দিবেন। দেখতে পাচ্ছেন আমি প্রায় 7 চামচের মতো চিনি দিয়েছি, কারণ আমার বেবির একটু চিনির মানে মিষ্টিটা পছন্দ করে, আর যাদের ডায়াবেটিস আছে তারা একটু কম দিয়েও কিন্তু এই গরমে এভাবে আইসক্রিম বানিয়ে খেতে পারেন, দেখবেন অনেক ভালো লাগে। আর আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে, বাচ্চারাও পছন্দ করে, আর আমি নিজেও অনেক পছন্দ করি। তো এ পর্যায়ে আমি চিনিটা গলিয়ে এবং স্পিটা গলিয়ে খুব সুন্দর করে রেখে দিব ডিপ ফ্রিজে প্রায় 3 ঘন্টার জন্য। ফিরে এলাম 3 ঘন্টা পর, দেখতে পাচ্ছেন অনেকটাই জমাট বেঁধে আসছে, আর এরকম জমাট বাঁধার পরে 3 ঘন্টা পরে অল্প অল্প জমাট বাঁধে, আর এ অবস্থাতে আমি এখন এটাকে ব্যালেন্ডারের জগে ব্যালেন্ড করে নিব। এতে করে যে চিনির দানা দানা থাকবে সেটা সুন্দর করে মিশে যাবে এবং একেবারে বাহিরের যে আইসক্রিমটা আছে সেটার মতোই মনে হবে, যে এটা একটা ললি, ম্যাঙ্গো ললি যে আইসক্রিম সেরকমই স্বাদ পাবেন এভাবে যদি আপনারা মানে ব্যালেন্ডারে ব্যালেন্ড করে নেন। তো এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি ব্যালেন্ড করে নিচ্ছি খুব সুন্দর করে। তো আমার ব্যালেন্ড করা শেষ, এখন আমি এখানে যে আইসক্রিমের মোল্ড আছে সেটা দিয়ে আজকে মূলত আমি আইসক্রিমটা বসাবো। তো দেখতে পাচ্ছেন আমি আইসক্রিমের মোল্ডেই বসিয়ে দিচ্ছি, আর আপনারা চাইলে কিন্তু এখানে ফয়েল পেপার দিয়ে বাহিরের যে কাঠি আছে সেটাকে সেট করেও আপনারা বানাতে পারেন, তাহলে একেবারে বাজারের কেনা আইসক্রিমের মতো লাগবে। তো আমার বেবিরা এরকম পছন্দ করে আর আমার কাছেও ভালো লাগে, এর জন্যই আমি আজকে এরকমটাই বানালাম। তো এভাবে আমি সবগুলো কাঠি সুন্দর করে বসিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এ পর্যায়ে আমি রেখে দিব প্রায় 10 ঘন্টার মতো ফ্রিজে, আর 10-12 ঘন্টা রাখলে মানে এই আইসক্রিমটা একেবারে মানে বসে যায়, খুবই সুন্দর হয়। ফিরে আসব আমি 10 ঘন্টা পরে। তো ভিউয়ার্স ফিরে এলাম 10 ঘন্টা পরে, এখন আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি আমার আইসক্রিম কেমন হলো। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সেট হয়েছে আইসক্রিমগুলো এবং দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর, অনেক মজা। তো আপনারা যদি বাসায় এভাবে অল্প সময় অল্প উপকরণে করেন, দেখবেন আপনাদের বাসার বাচ্চারা অনেক খুশি হয়ে যাবে। আর বাহিরের কেনা জিনিসের থেকে আমি মনে করি বাসায় তৈরি করা জিনিসগুলো আমার কাছে বেশি ভালো লাগে, আর মনে হয় একেবারে ফ্রেশ নিজের হাতে তৈরি করা জিনিস, বাচ্চারা কি খাচ্ছে আমরা নিজেরাই দেখতে পাচ্ছি। তো আমার রেসিপিটি আজকে যদি আপনাদের ভালো লাগে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আর সবসময় যে কথাটা আমি বলি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ করে দিবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স ভালো থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আজ তাহলে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।